রজত জয়ন্তী উপলক্ষে রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান জয়গড়িয়া উচ্চ বিদ্যালয়ে। কয়েক হাজার ছাত্রছাত্রীর উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ রাখি বন্ধন উৎসবে মেতে ওঠে বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়গড়িয়া হাইস্কুল। জানা যায়, এই বিদ্যালয় স্থাপিত হয় 1999 সালে, অর্থাৎ 2024 সালে দাঁড়িয়ে আজ এই বিদ্যালয়ের বয়স 25 বছর পূর্ণ হবে, অর্থাৎ রজত জয়ন্তী। এই রজত জয়ন্তী উপলক্ষে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামেশ্বর নারায়ণ নন্দ সহ স্কুলের অন্যান্য শিক্ষকগণ একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন। সেখানে রক্তদান করেন পুরুষ ও মহিলা রক্তদাতা নিয়ে মোট 103 জন। রক্তদান ছাড়াও প্রায় 3 ঘন্টা ধরে চলে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের বক্তৃতা এবং স্কুলের পড়ুয়াদের জন্য বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল কবিতা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য সহ একাধিক বিষয় যা নজর কেড়েছে জয়পুর এলাকার বিশিষ্ট জনেদের। এদিন এই জয়গড়িয়া হাইস্কুলে উপস্থিত ছিলেন কতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামেশ্বর নারায়ণ নন্দ, এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং গুণীজন ব্যক্তিত্ব। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়গড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক রামেশ্বর নারায়ণ নন্দ কি বললেন রজত জয়ন্তী এবং স্কুল নিয়ে শুনব বিস্তারিত। বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। আমাদের এই বিদ্যালয়ের আজকের দিনটি একটি বিশেষ দিন। আজ থেকে 25 বছর আগে 1999 সালের আজকের দিনটিতে এই বিদ্যালয়টি জুনিয়র হাইস্কুল হিসাবে সূচনা হয়েছিল। সেই হিসাবে আমরা আজকের দিনে 25 বছর অতিক্রম করছি, অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ পূর্তি। এই দিনটিকে স্মরণ করে আমরা আজকে রক্তদানের আয়োজন করেছি, রক্তদান স্বেচ্ছা রক্তদান শিবিরের। এবং এখানে আমাদের এলাকার যা সাড়া পাচ্ছি তাতে করে 100 জনেরও বেশি আমাদের রক্তদাতা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং তারা রক্তদান করছেন। রজত জয়ন্তী এই দিনটিকে আমরা বিশেষ করে আজকে আমরা রাখি বন্ধন, সেই সাথে রক্তদান শিবির এবং আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয়েছে। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং এলাকার বিশিষ্ট শিল্পীদের নিয়ে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করছি। আমাদের রক্তদানের টার্গেট 100 আছে, আমাদের মনে হচ্ছে আমরা সেই টার্গেট ক্রস করে যাই। আমাদের এলাকায় বিভিন্নভাবে রক্তদান হয়, আমাদের এই বিদ্যালয়েও রক্তদান অনুষ্ঠান হয় অন্য স্বেচ্ছাসেবী সংস্থার মধ্য দিয়ে, কিন্তু আমরা বিশেষ করে নিজেদের উদ্যোগে আমরা এই বছর রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমাদের এই বিদ্যালয়ের উন্নতি, বিদ্যালয়টি একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এখানে আমাদের শিক্ষক সংখ্যা খুব কম, আমরা মাত্র 12 জন পূর্ণ সময়ের শিক্ষক আছি। সেই দিক থেকে আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকল কিছুই প্রয়োজন। সেই সাথে সাথে আমাদের এই বিদ্যালয়ে এখনো পর্যন্ত আমরা সেরকম কোনো প্রেক্ষাগৃহ করে উঠতে পারিনি, যে কারণে আমাদের খোলা মঞ্চে এবং সাইকেল সেগুলোর মধ্য দিয়ে সেগুলোকে অ্যাডজাস্ট করে আমাদের অনুষ্ঠান করতে হচ্ছে। আমরা আগামী দিনে এই পরিকাঠামো যে ঘাটতি, সেই ঘাটতিগুলো বিভিন্নভাবে কাটিয়ে উঠতে পারব আশা করছি। এর মাধ্যমে আমরা মানুষের কাছে বার্তা দিতে চাইছি যে জাতি ধর্ম নির্বিশেষে আমরা যদি এরকম মানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারি, তাহলে আমরা নিজেরাও যেমন আনন্দ পাবো এবং অপরকেও আমরা সেরকমভাবে তার বিভিন্ন সুযোগ সুবিধা করে দিতে পারবো। নাকি প্রত্যেক বছর আমরা চেষ্টা করবো প্রতি বছরই যাতে করে আমরা এই রক্তদান শিবিরটাকে চালিয়ে নিয়ে যেতে পারি। আর সেই সাথে সাথে আমাদের আগামী 14 এবং 15 নভেম্বর আমরা এই বর্ষপূর্তিকে কেন্দ্র করে একটা বড় ধরনের বড় মাপের অনুষ্ঠানের আয়োজন করেছি। সেখানে আমাদের স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার বিশিষ্ট শিল্পী থেকে শুরু করে আমাদের বহিরাগত বিভিন্ন শিল্পী তাদের অনুষ্ঠান পরিবেশন করবেন এবং আমরা এই 2 দিন অত্যন্ত আনন্দ উৎসবভাবে আমরা কাটাবো আগামী 14 এবং 15 নভেম্বর। আপনার নাম? আমার নাম রামেশ্বর নারায়ণ নন্দ, আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।